রুহুল আমিন। ফরিদপুরের ভাঙা উপজেলার স্বপ্নবাজ এক তরুণ, জীবিকার জন্য ভাগ্য ফেরানোর স্বপ্নে বিভোর এই তরুণের প্রবাস যাত্রায় সাথে আছে টুডে বাংলা এসডি। মনে করুন বিদেশ যাওয়া উচিত আর্থিক অবস্থার দিক থেকে, দেশে কিছু করার জন্য টাকা পয়সা লাগে আর লোক লাগে, সেটা আমাদের নেই। এজন্য বিদেশে যাওয়ার আগ্রহটা বাড়লো। দ্বিতীয় উত্তরটা একটু আলাদা ছিল। শ্রমজীবী বাবার জন্যে অকৃত্রিম দরদ ভরা অনুভূতি তার। বাবা মাকে একটু শান্তি দিতে চাইবো। বাবা অনেক পরিশ্রম করছে আমাদের জন্য, আর যাদেরকে না পরিশ্রম করতে হয় তাদেরও শান্তিতে থাকার জন্যই আমরা আসছি বিদেশে। ততক্ষণে সাদা মেঘের উপর দিয়ে উঠছিল রুহুলরা। আমাদের রেমিটেন্স যোদ্ধা হবেন, দেশের অর্থনীতিকে সচল করার জন্য এই রেমিটেন্স যোদ্ধারাই কিন্তু দেশে টাকা পাঠান। আমরা শুভকামনা করবো ওনাদের জন্য। বিমানে ওনারা প্রথম উঠেছেন এবারই তো বিমানে প্রথম? হ্যাঁ প্রথম। কেমন লাগলো মানে এক্সপিরিয়েন্স বলেন, কী কী জিনিস আপনার কাছে হঠাৎ নতুন মনে হয়েছে, কী কী জিনিস? হঠাৎ বিমানে উঠলাম, খুবই ভালো লাগলো। এয়ারলাইন্সের আসনের সামনে থাকা মিডিয়া প্লেয়ার কিভাবে চালু করতে হয় জানা নেই রুহুল আমিনের। শিখিয়ে দিতেই মহা আগ্রহে নেড়ে চেড়ে দেখছিলেন কী কী আছে এর ভিতরে। মুভি দেখছি, যদি এখানে কোনো বাংলা মুভি নেই, এখানে হচ্ছে যে হিন্দি আছে, মালয়েশিয়ান আছে, তামিল আছে, কিন্তু বাংলাদেশি কোনো মুভি নেই। যদিও এই উড়োজাহাজে এখন বাংলাদেশি যাত্রী কিন্তু সবচেয়ে বেশি। গল্পে গল্পে সময় যাচ্ছিল বেশ, এর মধ্যে খাবার চলে এলো সামনে। মালিন্দোর খাবারের মান এতটাই খারাপ যে আমাদের পাশে আমরা কেউ খেতে পারি না। ওরা যে বিরিয়ানিটা বানিয়েছে এটা আসলে খাওয়ার টেস্ট কেমন, খুবই খারাপ। হ্যাঁ ভালো না, বেশি ভালো না আসলে। আমি যেটা খেলাম খুব টেস্ট একবারে বাজে। এখানে একটু ফ্রাইড রাইস, একটু চিকেন ফ্রাই বা চিকেন মশলা, এই ধরনের খাবার হলে ভালো হতো। যদি আসলে আমরা যারা বাঙালি খাবার খেয়ে অভ্যস্ত তাদের জন্য খুবই কষ্টকর আসলে। এই তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা ফ্লাইয়ে থাকতে হবে,
এয়ারলাইন্সের ভেতরে, কিন্তু খাবারের মান আসলে সেভাবে কিন্তু ভালো না মানে। খাবারের পর আবারও রুহুলের জীবনের কথা শোনা যাক। আশা কি বিদেশ গিয়ে কাজ করে কি করবে? বারে ঘর দেবো বরাখান, এই জমি জমা করবে এইগুলো। আচ্ছা, আপনার ফ্যামিলিতে আরেক ভাইও বলছিলেন যে বিদেশে আছে, সে ভাই কি কোথায় আছে, কি করে? সে প্রথম গেছিলো ওমান, সে জায়গা ভালো কাজ পায়নি, বিষাদে ছিল দুই নম্বর, সেখান থেকে পলাই গেছে দুবাই, অ্যান্ড দুবাইতে বর্তমান ভালোই আছে। তাহলে দুই ভাই, তিন ভাই আপনারা? হ্যাঁ। বাবা মা কি করেন? বাবা বাবা কৃষিকাজ করে আর মা হাউস ওয়াইফ। এবার যে প্রশ্নে একটু থমকে গেল রুহুল আমিন, আপনি তো কয় বছরের জন্য যাচ্ছেন মালয়েশিয়া? মালয়েশিয়া 5 বছরের জন্য। 5 বছরের জন্য জব ভিসা নিয়ে যাচ্ছেন? হ্যাঁ। যে আপনি ভালো করবেন আশা করি, কি কাজ করবেন ওখানে? মানে স্টিল ফ্যাক্টরিতে কাজ করব। মালয়েশিয়ায় রুহুলদের যে ভিসায় পাঠানো হচ্ছে তার চুক্তির মেয়াদ 2 বছর, যেটা রুহুলের মতো অধিকাংশ কর্মী জানেন না। মালয়েশিয়াতে কত বেতন বা কি কাজ কি জানেন? বলছে ওভারটাইম দিয়ে 30-35 হাজার হবে। রুহুলদের মূল বেতন 1,000 রিংগিত, বাংলাদেশি টাকায় 20-22 হাজার টাকার মতো। এবারে প্রশ্নের উত্তরে থমকে গেলাম নিজেই, কিন্তু রুহুলকে বুঝতে দেয়নি, হয়তো সে ভেঙে পড়বে এই ভেবে। মোট আপনার খরচ ছিল কত? মোট খরচ 4,10,000। তাহলে এই পুরো টাকাটা কীভাবে ম্যানেজ করলেন? আপনার তো কষ্ট করে করতে হয়েছে। হ্যাঁ, খুবই কষ্ট করে করতে হয়েছে, মানুষের কাছে সুদ আনতে হয়েছে, ধার আনতে হয়েছে, আর নিজেদের জমানো কিছু টাকা ছিল সেইগুলো দিয়ে এসেছে। কিন্তু রুহুলের কাছ থেকে যদি 4,10,000 টাকা না নিয়ে সরকার নির্ধারিত 1,60,000 টাকা নিত রিক্রুটিং এজেন্সি, তাহলে হয়তো সত্যি সত্যি রুহুলের ভাগ্যের কিছুটা পরিবর্তন হতো, বাড়িতে একটা ঘর দিতে পারতো, বাবাকে আর শ্রম বেচতে হতো না, মাকেও একটু স্বস্তি দিতে পারতো রুহুল আমিন। রুহুল আমিনের কথা শুনতে শুনতে মালয়েশিয়ার আকাশে আমরা। রুহুল উপর থেকে দেখছিলেন নিচের সৌন্দর্য, গল্পে শোনা অথবা ইউটিউবে দেখা বিস্তীর্ণ পাম বাগান এবার কাছ থেকে দেখতে পাচ্ছেন রুহুল। কিছু ইন্ডাস্ট্রিও দেখা যাচ্ছে এই পাম বাগানে। আমরা অলরেডি কিন্তু এখনই হয়তো অবতরণ করব। হ্যাঁ, খুবই চমৎকার পরিপাটি, ভালো লাগে মালয়েশিয়া। আচ্ছা, দোয়া করবেন সবাই আমাদের জন্য। আমরা আমাদের সাথে যারা আসছে সব ভাইদের জন্য দোয়া করবেন, আমরা যেন জীবনে সফলতা অর্জন করতে পারি। যে নিশ্চয় আপনাদের জন্য দোয়া থাকবে, আপনারা আমাদের দেশের চাকা সচল রাখেন, রেমিটেন্স যোদ্ধা আপনারা, আপনারা আপনি ভালো থাকবেন এবং মালয়েশিয়াতে খুব সুন্দরভাবে আপনি পরবর্তী দিনগুলো পার করবেন। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অবতরণের মুহূর্তে এই মালিন্দো এয়ারলাইন্সের OD-163 ফ্লাইট থেকে আমরা রুহুল আমিনের গল্প শুনছিলাম, জীবনের গল্প, মালয়েশিয়া আসার গল্প শুনছিলাম। যারা মনোযোগ দিয়ে আমাদের সাথে এই সাক্ষাৎকারটি দেখলেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বৈধভাবে বিদেশ আসায় মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে আগে থেকেই উপস্থিত ছিলেন রুহুলদের নিয়োগদাতা।